আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি কাউসাদুপুর আজকে খুবই মজাদার একটা চাটনি বানিয়ে দেখাবো আর সেটা হচ্ছে আমলকির চাটনি আমলকিতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি এবং আয়রন যখন গুড়ের মধ্যে অ্যাড করা হয় এটা প্রচুর পরিমাণে আয়রন সমৃদ্ধ একটা চাটনি হয়ে যায় আর আমলকি বাচ্চাদের বুদ্ধির বিকাশ ঘটাতে ব্রেইনের বিকাশ ঘটাতে তাদের বৃদ্ধিকে ত্বরান্বিত করতে এবং সর্দি কাশির জন্য অসম্ভব উপকারী একটা জিনিস আজকে আমলকির তেতো ভাব দূর করে কিভাবে মজাদার চাটনি তৈরি করতে হয় সেটাই দেখাবো ফার্স্ট আসুন এর যে ইনগ্রিডিয়েন্টসগুলো গুলো দরকার সেটা আমরা দেখে নেই আমলকি যখন আমরা সিলেক্ট করব চাটনির জন্য তখন অবশ্যই সেটা ম্যাচুইড আমলকি হতে হবে ইম্যাচুইড আমলকিতে প্রচুর পরিমাণ ভাব থাকে এটা কিন্তু মাথায় রাখতে হবে আমি আজকে এখানে এক কিলো পরিমাণ আমলকি নিয়েছি আর এর জন্য যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দরকার পুরোটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফোড়নের জন্য লাগবে আমার হাফ চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন আমি এখানে হাফ চা চামচ পরিমাণ মৌরি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ কালো জিরা এবং হাফ চা চামচ পরিমাণ গোটা সরিষা ব্যবহার করেছি আর আমলকিতে কোনো রকম টক ভাব থাকে না তাই এই চাটনিটাকে আরও মজাদার করার জন্য হাফ কাপ পরিমাণ ভিনেগারের সঙ্গে আমি তিনটে তেঁতুল আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখে সুন্দর একটা কাত তৈরি করে নিয়েছি আরও এখানে আমার প্রয়োজন হচ্ছে এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ গরম মশলা হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো আমি এবং এখানে বিট লবণ ব্যবহার করব কারণ বিট লবণ যখন চাটনিতে দেওয়া হয় তখন চাটনির টেস্টটা অনেক গুণ বেড়ে যায় অবশ্যই কিন্তু পরিমাণ মতো বিট লবণ ব্যবহার করতে হবে আর রসুন নিয়েছি আমি এখানে তিন থেকে চারটা রসুন কোয়া করে নিয়েছি রসুন হার্টের জন্য যেমন উপকারী তেমনি সর্দি কাশির জন্য অসম্ভব উপকারী আর আদাকুচি ব্যবহার করেছি আমি এখানে দুই ইঞ্চি পরিমাণ আদা কুচিটাও কিন্তু সর্দি কাশির জন্য অসম্ভব উপকারী আর আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো আপনাদেরকে পরিমাণ দেখালাম সেটা অবশ্যই কিন্তু মাথায় রাখবেন এখন আমলকিটাকে আমাদের সিদ্ধ করে নিতে হবে আজকে আমি প্রেশার কুকার ব্যবহার করেছি প্রেশার কুকারের মধ্যে আমলকিগুলো দেওয়ার পরে এখানে আমি হাফ কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দেব। কারণ আমলকির চাটনিতে যদি আপনারা কোনো রকম পানি ব্যবহার করেন তাহলে সেটা কিন্তু বেশি দিন আপনারা রেখে খেতে পারবেন না আর হাফ চা চামচ পরিমাণ হলুদ এবং হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি সিদ্ধর সময় এই যে আগে দুটো টিপস আপনাদেরকে আমি দিলাম এই টিপসগুলো মানার পরও যদি আমলকিতে কোনো তেতো ভাব থাকে এই হলুদ এবং লবণ দিয়ে সিদ্ধ করার কারণে সেটা চলে যাবে এটা অবশ্যই মাথায় রাখতে হবে আর কেউ যদি হাড়িতে এটা সিদ্ধ করতে চান হাঁড়ির ঢাকনাটা অবশ্যই বন্ধ করে দিয়ে সিদ্ধ করতে হবে তাহলে আমলকির যে পুষ্টিগুণটা সেটা কিন্তু নষ্ট হবে না আমরা যখন কোনো খাবার রান্না করব তখন অবশ্যই পুষ্টিগুণের কথাটা আমাদেরকে মাথায় রাখতে হবে এখন দুটো সৃষ্টি দিয়ে ভালো মতো আমাদেরকে আমলকিটা সিদ্ধ করে নিয়ে তারপরে গরম অবস্থায় এখান থেকে আমাদেরকে এর যে বিষটা রয়েছে সেই বিষটা বের করে নিতে হবে যদি আমরা ঠান্ডা অবস্থায় বীজটা বের করে নিতে যাই তখন কিন্তু আমলকিটা শক্ত হয়ে যাবে সেটা আমাদের জন্য কিন্তু অনেক টাফ হয়ে যাবে আর এই যে বীজগুলো আমি বের করে নিচ্ছি তার কারণ হচ্ছে যদি আমলকির চাটনিতে বীজ থাকে তাহলে অনেকেই মনে করেন যে এটা তো তেতো কেউ খেতে চান না এটা যাতে বোঝা না যায় সেজন্যও কিন্তু এটা একটা টিপস আর দেখুন যে আমার এখান থেকে আমি পুরোটাই কিন্তু বিষটা বের করে নিয়েছি আরও একটা ব্যাপার যে আমলকিতে যখন বিষ থাকে না তখন কিন্তু সেই চাটনিটা খেতে ভালো লাগে অন্যান্য চাটনির বিষ কিন্তু খেতে ভালো লাগে কিন্তু আমলকির চাটনির বিষ খেতে ভালো লাগে না চুলায় একটা কড়াই উঠিয়ে দিয়ে সেটা গরম করে সেখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম চাটনি এবং আচারে কিন্তু সব সময় সরিষার তেলটা ব্যবহার করতে হবে এখন ফোড়নের জন্য যা রেখেছিলাম পুরোটাই দিয়ে দিচ্ছি আর জাস্ট বিশ থেকে তিরিশ সেকেন্ড এটাকে আমি নেড়ে নেবো আর চুলার আস্তার কথা বলি পুরো চাটনিটাই কিন্তু আমরা মাঝারি লো আচে করব। এখন যে রসুন এবং আদা কুচিটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে এটাকে আমি জাস্ট দু মিনিট ভেজে নেব কারণ চাটনি করতে অনেক কম সময় লাগে যদি এই প্রথম অবস্থায় আদা রসুনটা ভেজে না নেই তাহলে কিন্তু পরবর্তীতে এটা সিদ্ধ হবে না তখনও কিন্তু সে চাটনিটা খেতে আমাদের ভালো লাগবে না এখন এভাবে করে দেখুন যে সুন্দর মতো আমি এই আদা এবং রসুনটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি এখন আরেকটা টিপস দিচ্ছি যে এই যে আমি তেলটা আদা রসুন দিয়ে ভেজে নিলাম এখানে সিদ্ধ করা যে আমলকিটা সেটা দিয়ে আমাদেরকে তিন থেকে চার মিনিট এটাকে ভাজা ভাজা করে নিতে হবে তাহলে আগে যে তেতো দূর করার জন্য টিপসগুলো দিলাম সেগুলোর পরও যদি কোনো রকম ভাব থাকে আমলকিতে সেটাও চলে যাবে এই যে টিপসগুলো দিচ্ছে এগুলো অবশ্যই মাথায় রাখতে হবে আপনাদেরকে এবং পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে দেখুন সুন্দর ভাজা ভাজা হওয়ার পরে এই খুন্তিটা দিয়ে আমি এভাবে থেতো করে দিচ্ছি আমলকিটাকে যাতে করে আমলকির চাটনিটা খুব সুন্দর ঘন হয়ে যায় এবং যে কেউ খেয়ে বুঝতে না পারে যেটা আমলকির চাটনি এখন আমি এখানে গুড় ব্যবহার করব আমলকি যেহেতু আমার এক কিলো পরিমাণ তাই এখানে আমি গুড় দিচ্ছি পাঁচশো গ্রাম পরিমাণ আর গুড়ে আমি বারবার বলেছি যে গুড়ে প্রচুর পরিমাণ আয়রন থাকে আর চিনি দিচ্ছি এখানে আমি তিনশো গ্রাম পরিমাণ এখন টিপস হচ্ছে কেউ যদি মনে করেন যে আমি পুরোটাই চিনি দিয়ে করব, সেটাও করতে পারবেন আবার কেউ যদি মনে করেন যে না আমি পুরোটাই গুড় দিয়ে করব। সেটাও করতে পারবেন এটা সম্পূর্ণ আপনাদের উপরে ডিপেন্ড করবে এবং এই যে আমি চিনি এবং গুড়টা ব্যবহার করলাম এরপরে আপনারা চেখে দেখবেন যে আপনারা আর লব আপনাদের আর মিষ্টি লাগবে না যদি লাগে তবে সেটা আপনারা অ্যাড করে দেবেন এখন যে গুঁড়ো মশলাগুলো রেখেছিলাম পুরোটাই আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি এবং একেবারে অল্প আছে এটাকে আমি গুড় এবং চিনি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তেঁতুলের কাঠটা যে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম দেখুন এখানে কোনো রকম পানি ব্যবহার করিনি এতে করে এই চাটনিটা দীর্ঘ দিন পর্যন্ত বাইরে সংরক্ষণ করতে পারবেন কিচ্ছু হবে না কোনো ফ্রিজে রাখার কিন্তু এখানে কোনো প্রয়োজন নেই এভাবে নাড়তে নাড়তেই দেখবেন যে একসময় চিনি এবং গুড়টা গলে গিয়ে একটা সুন্দর ঘনত্বে চলে এসেছে দেখেছেন একদম হয়ে গেল মাত্র চার থেকে পাঁচ মিনিটের মধ্যে আমাদের চাটনিটা রেডি হয়ে যাবে আর এটা লুচি পরোটা রুটি ভাত বা বিরিয়ানির সঙ্গে খেতে অসম্ভব মজাদার বাচ্চাদের টিফিনে এটা দিয়ে দেবেন যে কোনো কিছুর সঙ্গে আপনারা যে কোনো স্ন্যাক্সের সঙ্গে দেখবেন যে অসম্ভব মজা করে এটা খাবে আর আমি যতজনকে এই চাটনি খাইয়েছি তারা কেউ বিশ্বাস করেনি যেটা এটা হচ্ছে আমলকির চাটনি দেখেছেন ঘনত্বটা কত সুন্দর হয়েছে এর চেয়ে বেশি যদি আমরা জাল করি তাহলে কিন্তু এটা আচার হয়ে যাবে আর চাটনি থাকবে না এখন ঠান্ডা করার পরে এটা আমরা বয়ামে সংরক্ষণ করব। আমি দেখিয়ে দিচ্ছি এটার ঘনত্বটা কেমন হবে দেখুন ঘনত্বটা কতটা সুন্দর হয়েছে এই যে চাটনির রেসিপিটা আজকে আপনাদেরকে দিলাম এই রেসিপিতে চাটনি করে খেয়ে দেখবেন যে আগে আপনারা যে রেসিপিগুলো মেনে চাটনি করেছিলেন বা আচার করেছিলেন আমলকির সেগুলো থেকে এটা সম্পূর্ণ ভিন্ন এবং খেতে অসাধারণ মজাদার আপনি নিজে এই চাটনিটা বানিয়ে খেয়ে দেখার পরে নিজেই বিশ্বাস করতে পারবেন না যেটা আমলকির চাটনি ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য আর আমার পরবর্তীতে আমার চ্যানেলের আরও নতুন নতুন ভিডিও পেতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটা রয়েছে সেটা বাজিয়ে দেবেন